আসসালামু আলাইকুম ভিওয়ার্স টেস্টি ফুড উইথ শাহিনা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের খুব সহজ উপায়ে শাহি টুকরা বানানোর রেসিপি দেখাবো তো এটার জন্য আমি সাড়ে চারশো এম দুধ আমি দিয়ে দিলাম একটা হাঁড়িতে তারপর হাফ বাটি চিনি বা স্বাদ মতো চিনি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ ফাটিয়ে একটা মিডিয়াম সাইজের তেজপাতাকে টুকরো করে এটা দেওয়ার পর দুধটাকে ভালো করে ফুটতে দেবো ফুটতে দেওয়ার পর দুধটা ফুটে উঠলে আমার দুধটা এখানে অনেকটাই গাঢ় সেই জন্য আমি এখানে জল দিলাম আপনাদের দুধ যদি পাতলা থাকে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই এবার একটু মিক্স করে নেবো নিয়ে আবার ফোটাবো এবারে দুধটা ফুটতে শুরু হওয়ার আগে আমি এখানে একটু স্যাফরন দিয়ে দিচ্ছি কেসার কেসার আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কেসার না থাকে তাহলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা না ব্যবহার করলেও চলবে এটা জাস্ট একটু কালার হওয়ার জন্য তো এবার দুধটা ফুটে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবারে একটা বোলেতে আমি প্যাটিস দিয়ে দেবো তো আমি এখানে লম্বা সাইজের প্যাটিস নিয়েছি আপনারা যে কোনো তিনকোনা যে কোনো সাইজের প্যাটিস নিতে পারেন লম্বাটা দেখতে ভালো লাগে সেজন্য নিলাম এবারে ওই বোলটাতে আমি প্রথমে হাফ দুধ দিয়ে দেবো দেওয়ার পর প্যাটিসগুলো আমি একে একে ওই দুধের মধ্যে দিয়ে দেব। প্যাকেজগুলো দেওয়ার পর যখন কিছুটা দুধ শুষে যাবে তখন বাকি দুধটাও দিয়ে দেব হয়ে গেল রেডি আমাদের সহজ উপায়ে শাহি টুকরা এটা খেতে অসাধারণ এটা আপনি গরম গরম বা ঠান্ডা ফ্রিজে দিয়েও খেতে পারেন উপরে আমি একটু কিশমিশ সরিয়ে দিচ্ছি এটা খেতে খুবই সুন্দর লাগে গরম ঠান্ডা যে কোনোভাবেই খেতে রমজানের রফতারিতে খেতে খুবই ভালো লাগে আপনারা সবাই ট্রাই করুন এবং কেমন হয়েছে ফিডব্যাক আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ